আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকে আবারও চলে আসলাম হচ্ছে গিয়ে কেরানীগঞ্জের সেই খামারটাতে যেটা কনস্ট্রাকশন যখন হয়েছিল তখন আপনাদেরকে দেখাইছিলাম। খামারটার নাম দেওয়া হয়েছে আরবিস এগ্রো। জিহাদ ভাই, জিহাদ ভাইকে তো আপনারা অনেকেই চিনেন, আগেও দেখেছেন ব্লগে। তো আজকে আমাদের সাথে ভাবিও আছে, এরা দুজনেই হচ্ছে এই খামারটার ওনার। তো তাদের সাথে আমরা কথা বলবো। তো জিহাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আবারও আমার এখানে আসার জন্য ধন্যবাদ, আর সবসময় সাপোর্ট দিয়ে আসতেছেন, সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অলরেডি এখন কাজ শেষের দিকে, এখন সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন কিছু বায়োসিকিউরিটির কিছু কাজ বাকি আছে, একটা ওদের গোসল করানোর জন্য একটা ট্যাঙ্কি করতে হবে, এরকম কিছু টুকটাক কাজ বাকি আছে, বাট মূল পার্টের কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর কি। জিহাদ ভাই, আপনার খামারের বয়স কতদিন? দেড় মাসও হয় নাই, এক মাস দশ দিনের মতো হয়েছে আর কি। তো এই এক মাস দশ দিনে কি বুঝতেছেন, বাচ্চা কয়টা হয়েছে? আলহামদুলিল্লাহ এর মধ্যে হলো পাঁচটা বেবি পেয়েছি, আমার তিনটা ছাগল বাচ্চা দিছে, একটা দুইটা হলো দুইটা করে দিছে, আর একটা একটা সিঙ্গেল দিছে, ওটা ফার্স্ট ছিল। বেঁচে আছে? তো আলহামদুলিল্লাহ বেঁচে আছে এবং খুব ভালো সুস্থ আছে। যাক আলহামদুলিল্লাহ। ছাগলের ফার্মের মূল সম্পদটাই কিন্তু বাচ্চা। বাচ্চা যদি আপনি না টিকাইতে পারেন তাহলে ফার্ম টিকবে না। টিকবে না, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা অনেকবারই আমি বলেছি এবং আমার যারা নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু জানেন। চলেন আমরা একটু ঘরটা দেখি, ভিতরের দর্শকদের একটু ভালো করে দেখাই এবং এটার কস্টিং সম্পর্কে একটু আইডিয়া নিই। আমরা খাবার ট্রেটাও কিন্তু আপনার ট্রেটা ফলো করে ওইভাবে করছি, এবং এইভাবে ট্রেটা করলে ছাগলের খাবার জন্য সুবিধা হয় এবং খাবারের ওয়েস্টেজ থাকে না টোটালি। আবার এটাতেই দানাদার খাবারটা দিতে পারি আমরা। নিচে ট্রেটা তো, ট্রেটা মনে হয় নিচে ডাইভা গেছে, এই সাইডটা একটু ডাবিয়ে দিয়েছি, কারণ হলো বাচ্চাগুলো আবার ওখান থেকে মুখ দিয়ে পায় না, এই কারণে এই সাইডটা একটু বসানো। না, এরকম করতে হলে আপনার হচ্ছে গিয়ে বাচ্চার জন্য আলাদা আলাদা একটা সাইজ করব। হ্যাঁ, তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না। বাচ্চাগুলো ভিতরে ঢুকে গেছে, আমার মনে হয় যে এইদিকে একটা লোহার বার বা রড দিয়ে দিতে হবে যাতে বাচ্চা ভিতরে না ঢুকতে পারে। ভিতরে ঢুকতে কিন্তু ওই যে পায়খানা করবে, হ্যাঁ, প্রস্রাব করবে, যে কারণে অনেক ঘাস নষ্ট হবে, নষ্ট হয়। তাহলে চলেন আমরা সেদিন ভিতরে যাই। মাশাআল্লাহ, সিঁড়িটা তো অনেক মজবুত হয়েছে। হ্যাঁ, এখানে টুকটাক কিছু কাজ বাকি আছে, এটাতে ওই ধরে ওঠার একটা ই করতে হবে। না, সেটা তো লাগবেই, আর খামার তো আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস, এখানে সব সময়ই আপডেট করতে হয়। হ্যাঁ, দেখবেন যে আপনার কাজ যতই করেন কিছু না কিছু কাজ সব সময়ই থেকে যায়, নিয়ত কিছু না কিছু আপডেট করতেই হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে সেটটা কিভাবে কত মজবুত ভাবে বানানো হয়েছে। এই যে এগুলো সব হচ্ছে লোহার বার দিয়ে করা হয়েছে, আর উপরে এই যে দেখতে পাচ্ছেন এটা টোটালি হচ্ছে গিয়ে স্টিলের স্ট্রাকচার, উপরে চালাতে সিমেন্ট শিট ব্যবহার করা হয়েছে, আর নিচে হচ্ছে গিয়ে গোট স্লেটার, যেটা প্লাস্টিকের যে ম্যাটগুলো সেগুলো ব্যবহার করা হয়েছে। তো আগেও আমি অনেক ব্লগেই বলছি যে এই প্লাস্টিকের ম্যাটগুলো ব্যবহারের এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন ধরেন যে কোনো সময় আমরা ওয়াশ করে দিতে পারি, আবার ফিনিশিংটা সুন্দর হয়, একদম লেভেলটা সুন্দর হয়, মলমূত্র আটকে থাকে না। এটা ওয়াশ করা খুব ইজি, ওয়াশ করলে আধা ঘন্টা সময়ও লাগে না, এটা শুকায় যায়। কিন্তু কাঠে কিন্তু প্রবলেমটা হয়ে যায়, কাঠে ময়লাটা আটকে ধরে, তারপরে ওয়াশ করলে একবার এটা শুকাইতে কিন্তু কয়েক ঘন্টা সময় লাগে। শীতের দিন হলে তো দুই দিনেও শুকাবে না, তখন কিন্তু ছাগলদের থাকতে সমস্যা হয়, ঠান্ডা উঠে তখন। হ্যাঁ হ্যাঁ, আর এখানে যেটা হয় যে এখানে মানে ছাগলের পাও আটকায় যায় না, অনেক ক্ষেত্রে যেটা হয় যে কাঠের মাচা বা বাঁশের মাচা থাকলে ওটা একটা ভেঙে যায় বা একটা ই হয়, পা আটকায় যায়। তো এইখানে ওই ঝামেলাটাও নাই, বাচ্চাদেরও কিন্তু এখানে পা আটকায় না। অনেকের একটা ধারণা আছে ছোট বাচ্চা, ছোট বাচ্চাদের পা পড়ে যাবে কিনা, এই যে এই বাচ্চাগুলো কিন্তু বাচ্চাগুলো দেখেন একদম ছোট বাচ্চা, আর এগুলার হচ্ছে মাটা ব্ল্যাক বেঙ্গলের ক্রস, যে কারণে গ্রোথ একটু কম। তো এই ছোট বাচ্চাটাও কিন্তু অনায়াসে হাঁটাহাঁটি করতেছে, এটা বাচ্চাটার সাইজ দেখলে বুঝবেন যে এটার পাটা কতটা চেকন। তো এর পাও কিন্তু আটকাচ্ছে না। তো সুপ্রিয় দর্শক, গড়ের ফিনিশিংটা তো আপনারা মোটামুটি বুঝতেই পারছেন, অনেক চমৎকার হয়েছে, মিস্ত্রির কাজগুলোও ভালো হয়েছে, মিস্ত্রির কাজের একটু প্রশংসা করতেই হয়, কারণ হচ্ছে গিয়ে এত সুন্দর ফিনিশিং আমার সেটাও হয়নি। এই এটা যতটা ফিনিশিং, সেটা বসানোর সময় ফার্স্টে একবার আমরা ওই দিক থেকে বসে আসতেছিলাম, তখন উল্টা বাজতেছিল, মানে একটু ঝামেলা হচ্ছিল, পরে আবার এই দিক থেকে শুরু করতে হয়েছে। তো ওরা তারপরে অনেক কোঅপারেট করছে, মানে কাজটা ফিনিশিংটা সুন্দর করার জন্য, আর এগুলো গোটমেট দেওয়ার পরে আমরা আবার রুপিন দিয়ে এগুলো অ্যাঙ্গেলের সাথে আটকে দিয়েছি। এটা হচ্ছে গিয়ে নিচে দাবার কিংবা না এরকম কোনো ই নাই, কারণ লম্বাভাবে হলো পাঁচটা অ্যাঙ্গেল দেওয়া আছে 5 মিনিট, আর এই দিকটাতে আড়াআড়িভাবে 42টা অ্যাঙ্গেল আছে, যেটা হলো আপনার 4 মিনিট।
তো আমি যতই করি না কেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। আর আমার স্ট্রাকচারটা এই জন্যই আমি একটু ই করছি যেন জিনিসটা একটু লংজিভিটি পায়, যেন অনেকদিন টিকে। কারণ দেখা গেল যে অনেকে হয়তো চিন্তা করে যে আগে আমি নিজে এস্টাবলিশড হয়ে নিই তারপরে আমি ই করব। বাট আমার কথা হলো আমার এখানে প্যাশন কাজ করে, আমি এখানে আমার এস্টাবলিশড করতে হবে এটা এনি হাওয়া। আমি হয়তো একবার লসের সম্মুখীন হইতে পারি, বাট আবার আমার যেন রিকভার করে দাঁড়াতে পারি। তো আবার যখন আমি ঘুরে দাঁড়াবো তখন যদি আমার ঘরও আবার ঘুরে দাঁড় করতে হয় তাহলে ওইটা আমার জন্য বার্ডেন হয়ে যাবে, বা তখন দেখা যাবে যে আর ওই ইচ্ছাটা থাকবে না। তো এখন যেটা হয় যে আমার ঘর ঠিক আছে, আমার ছাগলের কোনো একটা আলাদা কোনো প্রবলেম হয়েছে, আমি যেন আবার রিকভার করতে পারি, এই জন্যই একবার একটু মজবুত করে করা। ইনশাল্লাহ আপনার এখানে কোনো ধরনের সমস্যা হবে না, কারণ টোটাল গাইডেন্সটা তো আপনি ফলো করতেছেন। হ্যাঁ হ্যাঁ। তো ছাগলের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে পিপিআর। তো পিপিআরটা যদি আমরা রোধ করতে পারি তাহলে কিন্তু মর্টালিটি ঠেকানো যায়। এরপরে ছোটখাটো প্রবলেমগুলো, ঠান্ডা এগুলো থাকবেই, বা টুকটাক অন্যান্য যে কোনো সমস্যা কিন্তু কিউরেবল, এটা কিন্তু খুব সহজেই রিকভার করা যায়। বাট পিপিআর একবার ঢুকে গেলে টোটাল একেবারে ডিজাস্টার, সেটআপটা নষ্ট, একবারে টোটাল সেটআপটা নষ্ট হয়ে যায়। এটাই যে রিসেন্টলি কয়েকদিন আগে, হ্যাঁ, মাশাআল্লাহ বাচ্চার কালারগুলোও সুন্দর হইছে। এটা আমার মেয়ে, এটা নাম দিছে গরু, ওর কালার হলো অস্ট্রেলিয়ান গরুর মতো। হ্যাঁ, ওইরকমই অনেকটা কালারটা, ছাগলের জাতের মধ্যে বিটলের কালারটা এরকম হয়। হ্যাঁ, বিটল নাগরি বিটলটা। এইটাতে খরচ কেমন হইছে? এখানে খরচ যেটা একটু দেখে বলেন। হ্যাঁ, আমি মোটামুটি একটা লিস্ট আছে আমার কাছে, সো পার্ট বাই পার্টটাই আমি শেয়ার করি যেটা সবার বুঝতে সুবিধা হবে। যেমন এখানে যে আমি পাইপের খুঁটি দিয়েছি, খুঁটি দিয়েছি হলো 33টা খুঁটি আছে এখানে। তো এখানে হলো আমার খুঁটিতে লাগছে হলো 80,000 টাকার মতো। এটা আপনার কেজিতে 14 ফিট রেখেছি, এর মধ্যে 3 ফিট হলো মাটির নিচে দিয়েছি, আর আমার নিচের যে গ্রাউন্ড লেভেল যে খালিটা আছে ওটা হলো 6 ফিটের, আর এই সাইড থেকে আছে হলো 8 ফিটের, আর মাঝখান থেকে চালের আছে হলো 10 ফিটের মতো। প্রাইসটা এটা হলো লোহার যেহেতু কেজি হিসাবে আমি 580 কেজির মতো লাগছে এটাতে। কত করে কেজি নিচে? এটা কেজি নিচে হলো আপনার 133 টাকার মতো, 3 মিলি যেটা। প্রিয় দর্শক, আমরা সবাই জানি সব জিনিসের দামের কিন্তু এটা লোহার দামটা আপ ডাউন করে। তো আমরা যে প্রাইজিংটা আজকে দিচ্ছি এটা হচ্ছে লাস্ট আগস্ট কিংবা সেপ্টেম্বরের 2022 সালের। আর এছাড়া হলো চালের যে অ্যাঙ্গেল, চালের অ্যাঙ্গেলের এখানে দেখবেন যে এই কেচি করা আছে কিছু, এবং উপরে হলো যে উপরের টানা যে অ্যাঙ্গেলগুলো আছে, তো এই অ্যাঙ্গেলে এখানে লাগছে আপনার 1100 কেজি। এটা তখন হলো 95 টাকা করে কেজি নিয়েছিল, তো এটা 1,05,000 টাকার মতো আসছে আপনার উপরের চালের জন্য যে অ্যাঙ্গেল এবং কেচিটা। আর এছাড়া হলো পাটাতন, আমরা যেটাতে মেঝেতে দাঁড়িয়ে আছি, এইটার জন্য লাগছে প্রায় হলো 950 কেজি, যেটা হলো আপনার 5টা শাড়ি আছে হলো 5 মিলি, বাকিগুলো হলো 4 মিলি। এখানে 950 কেজি, এটা আছে আপনার 90,000 টাকার মতো অ্যাভারেজ। আর সাইডের যে অ্যাঙ্গেল আমরা এখানে হলো যে নেট দিয়েছি, তো এই নেটের জন্য এখানে আমরা 3টা শাড়ি 4টা শাড়ি হলো আমরা অ্যাঙ্গেল দিয়েছি, যেমন উপরে একটা একটু মজবুত দিয়েছি, তারপরে আর মাঝখানেটা একটু নর্মাল হলেও সমস্যা হয় না। তো এই অ্যাঙ্গেলে এখানে 100 কেজির মতো অ্যাঙ্গেল লাগছে, তো এখানে আছে 10,000 টাকা। আবার দরজা দুইটা আমরা একটু মজবুত করেছি, দরজা দুটো হলো আমরা অ্যাঙ্গেল দিয়ে দেন গ্রিল করে দিয়েছি, তো এখানেও 10,000-এর মতো। এইভাবে আলাদা করে না, হ্যাঁ হ্যাঁ, জাস্ট হচ্ছে অ্যাঙ্গেলের অ্যাঙ্গেলের টোটাল অ্যাঙ্গেলে একটু দেখে বলেন। হ্যাঁ, এখানে 1,00,000, আমি এটা আলাদা করে বলছি কারণ অনেকে দেখা যায় যে উপরটা একটা পার্টে করতে চায়, আবার হয়তো পাটাটা অনেকে চিন্তা করে যে আমি তাহলে গোটম্যাট দিব, এখানে অ্যাঙ্গেল দিয়ে দিব, যার কারণে আমি অ্যাঙ্গেল মানে ফ্লোরটা আলাদা করে বললাম। ফ্লোরটাতে 90,000 টাকার মতো অ্যাঙ্গেল লাগছে, তো এটার সাথে আবার যেমন গোটম্যাট আছে এখানে 1,20,000 টাকার মতো। তো শুধু ফ্লোরটাও যদি অনেকে করতে চায় সেই ক্ষেত্রে ধরেন 90,000 টাকার অ্যাঙ্গেল প্লাস হলো 1,20,000 টাকার গোটম্যাট আছে, তো 2,00,000-এর মতো ফ্লোরে লাগছে। তো সিমেন্টিনের যেটা সুবিধা, এখানে আমার ফয়েল ইউজ করতে হয় না, তো এটাতে ইনসুলেটর ইউজ করতে হয় না, কারণ এটা আপনার মানে গরমের দিনেও ঠান্ডা থাকবে বা শীতের দিনেও এটা গরম থাকবে, কারণ এটা হলো ঘামে না। নর্মাল টিন হলো ঘেমে পানি পড়ে শীতের দিনে, এই টিনটা ঘামবে না। টিনে আমার লাগছে 70,000 টাকার মতো, এবং এই সাইডের যে নেটটা আমরা এটা দিয়েছি হলো 10 নম্বর তারের 2 ইঞ্চি গ্যাপে দিয়েছি, এটা হলো 6 ফিট, আমরা 6 ফিট হাইট রেখেছি এখানে, আর উপরে 2 ফিট টিন দিয়ে দিয়েছি। তো এইখানে লাগছে আরও 35,000-এর মতো। আর টোটাল ঘরের যে ওয়ার্কশপের যে বিলটা, মজুরি যেটা, মিস্ত্রি খরচটা, হ্যাঁ মিস্ত্রি খরচটা লাগছে 1,20,000। এরপরে আদার্স কিছু কাজ ছিল, যেমন নিচে বালি ফেলতে হয়েছে,
তারপরে এই পিলারগুলো বসানোর জন্য ওইটা 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 আমরা বাদ দেই কারণ হচ্ছে গিয়ে এটা ভূমির কন্ডিশন অনুযায়ী কম বেশি হতে পারে তারপরে এই পিলারগুলো বসাইতে গেলে আপনার নিচে আরসিসি ঢালাই দিতে হবে কারণ ঢালাই না দিলে এই পিলারটা যেহেতু চিকন তো এটা মাটিতে বসে যাবে তো ওইখানে কিছু কস্টিং থাকে তো অলমোস্ট আমার এই টোটাল 1400 স্কয়ার ফিটের এই শেডটা করতে আমার 7.5 লাখের মতো খরচ হয়েছে সুপ্রিয় দর্শক এই শেডটার দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে টোটাল যে জায়গার পরিমাণ সেটা হচ্ছে 1400 বর্গ ফুট তো এই 1400 স্কয়ার ফিটের টোটাল কস্টিংটা আসছে হচ্ছে 750,000 টাকা তো আমরা যদি পার স্কয়ার ফিট হিসেব করি তাহলে 535 থেকে 40 টাকা মতো আসে গড়ে কিছু কম বেশি হইতে পারে তো মোটামুটি ভাবে আমরা 540 টাকা স্কয়ার ফিট ধরতে পারি যদি কেউ সেম জিহাদ ভাইয়ের মতো এই টাইপের সেট করেন তাহলে প্রতি বর্গ ফিট একদম ফ্লোর থেকে চালা পর্যন্ত কমপ্লিট একটা রেডি ঘর বানাইতে 540 টাকা প্রতি বর্গ ফুট খরচ হইতে পারে তো এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলতেছি যারা নতুন শুরু করবেন স্টার্টআপে আমি কাউকেই বলবো না এত টাকা খরচ করে একটা ঘর বানান আগে ছোটখাটো একটা পাইলট প্রজেক্ট করে আগে দেখেন যে আসলে আপনার দ্বারা এটা করা সম্ভব হবে কিনা জিহাদ ভাইয়ের বিষয়টা ভিন্ন কারণ সে অন্য একটা বিজনেসে মোটামুটি ভাবে প্রতিষ্ঠিত এবং সে টোটালি এখানে ইনভেস্ট করছে অ্যাজ এ ইনভেস্টর হিসেবে বিজনেস মাইন্ড নিয়েই করছে তো তার হিসাবটা কিন্তু ভিন্ন সে এখানে আমি এখান থেকে সব ধরনের ব্যাকআপ রাখছে প্রফিটের চিন্তা করব আগামী 3 বছর পর বা